আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বেল কেন খাবেন? খেলেই মিলবে হাজারো উপকার। আবহাওয়া বদলে গেছে অদ্ভুতভাবে, কমে এসেছে আর্দ্রতা, ঠোঁট ফাটছে অসময়েও। জানেন কি, এ সময় বেল খেলে আপনার এই সমস্যা দূর হবে? কারণ বেলে রয়েছে হাজারো উপকারিতা। সেই প্রাচীন সময় থেকেই কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন বেল, তাই বেল খেয়ে থাকুন সুস্থ। তাহলে জেনে নিন বেলের উপকারিতাগুলো কি কি। বেল কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। সবাই জানে বেল পেট পরিষ্কার করে, এ কথা কিন্তু বৈজ্ঞানিকভাবেও সত্যি। নিয়মিত টানা তিন মাস যদি আপনি বেল খান, তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। বেল আলসারের ওষুধ হিসেবেও কাজ করে। পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী। সপ্তাহে তিন দিন খান বেলের শরবত। এছাড়াও বেলের পাতা সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকাংশে কমে আলসার। বেল ডায়াবেটিস কমায়। পাকা বেলে আছে ম্যানাথল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে। তবে শরবত করে নয় বেল খেতে হবে এমনি। আর্থারাইটিস কমাতে সাহায্য করে। ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন, নিয়মিত বেল খেলেই মুক্তি পাবেন আর্থারাইটিস এই সমস্যা থেকে। এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 100 গ্রাম বেল 140 ক্যালোরি এনার্জি দেয়। এছাড়াও বেল মেটাবলিক স্পিড বাড়ায়, ব্লাড প্রেশার কমায়। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বেলে জুড়ি মেলা ভার। এছাড়াও বেল ক্যান্সারেও খুব উপকারী বেল। বেলে রয়েছে অ্যান্টি ফ্লোরোফিড ও অ্যান্টি মোটাজেন উপাদান। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।